নৌকায় ভোট দেয়াই হলো কাল। ভাঙচুর করা হলো 300+ ঘরবাড়ি, লুটপাট করা হয় মূল্যবান সম্পদ। ভুক্তভোগীদের অভিযোগ, মাদারীপুরের কালকিনির চর ঠেঙ্গামারা গ্রামে মঙ্গলবার সকালে কয়েকশো অস্ত্রধারী হামলা চালায় বেদে সম্প্রদায়ের উপর। বিজয়ী স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের কর্মী সমর্থকরা দফায় দফায় হামলা চালিয়ে 15টি বসতঘর ভাঙচুর লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। টানা দুই দিন ধরে এই অবস্থা চলে কয়ারিয়া, ফাঁসিয়াতলা, নয়াকান্দি, ঘটকচর, কেন্দুয়া, শশীগড় সহ 30টির বেশি গ্রামে। ঘরবাড়ি ছেড়ে পালায় নৌকার অনেক কর্মী ও সমর্থক। তো আমাদের বাড়ি 10:30 বাজে আসা হামলা করছে, 500 লোক হইবে, মারধর, কোপান, তারপর মনে করেন সবকিছু ভাঙচুর, কোপাইয়া, ফান্না ফান্না, লুটপাট। আমরা নৌকা মার্কায় গোলাপ সাবান রে ভোট দিছি, এটি আমাদের অপরাধ। আর ওইটু বাচ্চার কাছে ছুরি ধরে তারা আমার গল লুট করছে। প্রশাসনের কাছে আমরা সুস্থ বিচার চাই। ন্যাক্কারজনক উল্লেখ করে দোষীদের বিচার দাবি করেন নৌকার পরাজিত প্রার্থী ডক্টর আব্দুস সোবহান মিয়া গোলাপ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সদ্য বিজয়ী স্বতন্ত্র প্রার্থী। ইগুলের লোকরা আমাদেরকে মারছে, ভাঙচুর করছে, আগুন সন্ত্রাস করেছে এবং লুটপাট করেছে। আমাদের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য তারা ঘটাইছে এবং আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি যে আপনারা তদন্ত সাপেক্ষে সঠিক পদক্ষেপ নেবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আমরা তদন্ত অব্যাহত রেখেছি, কারা এই সব ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। মাদারীপুর 3 আসনে নৌকাপতিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সোবহান মিয়া গোলাপকে 34,000 ভোটে হারান কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।